কোরআন দুনিয়ার সমস্যার সমাধান, কোরআন পরকালের সমস্যার সমাধান। দলিল আছে আর না আছে দেখার কিছু নাই। কোরআনকে ছেড়ে দিয়ে মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র যেসব মসজিদে আছে তারা অবশ্যই কোরআনকে অবমাননা করেছে, কোরআনকে অবমাননা করেছে। রেল হাফেজ শাক দিয়ে মাছ ঢাকার দিন আর নাই, ভালো করে বুঝার চেষ্টা করবেন, পরিষ্কার ভাষায় বুঝতে হবে এবং জানতে হবে যে চার মাজহাব যদি চার ফরজ হয় তা আপনি তো একটা মানলেন আর বাকি তিন মাজহাব ছেড়ে দিলেন, তো কোন লোক যদি চার ফরজের এক ফরজ মানে আর তিন ফরজ ছাড়ে তাহলে কি চলে? আমাদের এক শ্রেণীর লোক আছে যারা মসজিদে ঢুকে প্রথমে আগে বসবে, বসে নাফরমানি করবে, হাদিসের খেলাফ করে তারপরে উঠে 36 রাকাত পড়বে, কিন্তু 2 রাকাত পড়ে বসতে চায় না যেটা খুব জরুরি। ওয়াজকুরু নিয়মাতাল্লাহি আলাইকুম ইজ কুনতুম আ'দা ফাআলাফ বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনিআমাতিহি ইখওয়ানা। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বি ইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। فقد أرشد الباري في معظم تنزيله وعظيم خطابه بعد أعوذ بالله من الشيطان الرجيم في جنات يتساءلون عن المجرمين قالوا في جنات يتساءلون عن المجرمين قالوا ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين الآية وقال النبي الأمين صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام। যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য যিনি মানব জাতির প্রথম শিক্ষক। মানব জাতির প্রথম শিক্ষক হলেন স্বয়ং আল্লাহ পাক, দরুদ ও সালাম বর্ষিত হোক সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি সর্বপ্রথম একটি মাদ্রাসা খুলেছিলেন সাফা পাহাড়ের পাদদেশে যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে, নাম ছিল দারুল আরকাম। মহতারাম সভাপতি, মাননীয় পরিচালক, উপস্থিত ওলামায়ে কেরাম ও সুধী মণ্ডলী, দূরদূরান্ত থেকে আগত সমাগত ভক্তিভাজন মুরব্বিয়ান, সমবয়সী বন্ধুবর্গ, স্নেহের বয়োকনিষ্ঠ ভ্রাতৃ ও শ্রোতৃমণ্ডলী, জবানিকার অন্তরালে অদূরে সুদূরে শ্রদ্ধাস্পদিনী স্নেহাশিস মা ও ভগ্নীগণ, প্রথমেই আমি ইলমে দীন সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। তারপরে জাহান্নামে যাওয়ার কারণসমূহের কয়েকটি কারণ নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির প্রথম শিক্ষক, আল্লাহ পাক মানব জাতির প্রথম শিক্ষক, তার দলিল কি? أعوذ بالله من الشيطان الرجيم وعلم آدم الأسماء كلها
ثم عرضهم على الملائكة فقال فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الله পাক বলছেন ওয়াআল্লামা আদম আল আসমা কুল্লাহা আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সব বস্তুর নাম শিখিয়ে দিলেন কে শিখালেন আল্লাহ কাকে শিখালেন আদম আলাইহিস সালামকে কি শিখালেন সব বস্তুর নাম শিখিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন মানবজাতির প্রথম শিক্ষক মানবজাতির প্রথম ব্যক্তি হলেন আদম আলাইহিস সালাম আর তার প্রথম শিক্ষক হলেন স্বয়ং আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান দয়ালু দয়াময় দয়া করে কোরআন শিক্ষা দিয়েছেন আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান মানুষকে সৃষ্টি করেছেন তাদেরকে ভাষা জ্ঞান দান করেছেন পৃথিবীতে কত জাতির ভাষা কত রকমের ভাষা দে পৃথিবীতে আপনি আশ্চর্য হয়ে যাবেন ফিলিপাইনি এক লোক জিজ্ঞেস করলো আমাকে কামুস্তাকা তো আমি বললাম মাবুতি কি বুঝলেন আপনি কি জিজ্ঞেস করলো আর কি উত্তর দিলাম বলছে কামুস্তাকা কেমন আছেন আপনি আমি বললাম মাবুতি আমি ভালো আছি এটা হলো ফিলিপাইনের ভাষা অনুরূপভাবে ভারতের কেরালার এক ভাই জিজ্ঞেস করলেন আপডেসম আমরা উত্তর দিলাম নাল্লা সুয়াম কি জিজ্ঞেস করলো কি উত্তর হলো জিজ্ঞেস করলো কেমন আছেন উত্তর দিলাম নাল্লা সুয়াম মানে ভালো আছি এটা তো ভাষা সুবহানাল্লাহ মালয়েশিয়ার এয়ারপোর্টে আমাকে জিজ্ঞেস করলো কি মানে নামু পর কি বললাম সায়া পর কি সুঙ্গাই বুলু সায়া পর কি জহর বারু সায়া পর কি পুত্র জায়া মাঝু জায়া সায়া পর কি কেলং কজং কি জিজ্ঞেস করলেন কি উত্তর দিলাম জিজ্ঞেস করলেন কোথায় যাবেন তো আমি মালয়েশিয়ার কোন কোন শহরে যাব সমস্ত শহরের নাম আমি সেখানে উল্লেখ করলাম মালয়েশিয়া একটি শহর আছে নাম তার পুত্রাজায়া শহরটার নাম কি পুত্রাজায়া এই শহরেই এক বিল্ডিংয়ে বসবাস করেন পৃথিবীর সবচেয়ে বড় স্কলার পৃথিবীর সবচেয়ে দিনের দায়ী ডাক্তার জাকির নায়েক আল্লাহু আকবার যার ওসিলায় প্রায় তিন কোটি তামাম বিশ্বে অমুসলিম ইসলাম গ্রহণ করেছে সেরে ভারতের মাটিতেই 3 লক্ষ দেব দেবীর অনুসারীরা ইসলাম গ্রহণ করেছে কিন্তু তাকে উইথেল করে রেখে দিয়েছে আর বলেছে উনি সন্ত্রাসী উনি ইহুদিদের দালাল ধর্ম বেচে উনি খান না ওই জন্য ওনার বিরুদ্ধে এই অভিযোগ বলছিলাম
পৃথিবীর বহু জাতির মানুষকে আল্লাহ পাক বহু রকমের ভাষা দিয়েছেন, কিন্তু কোরআন একটি ভাষা যেই ভাষার সঙ্গে পৃথিবীর কোনো ভাষার মিল নেই। মদিনা ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর মোহাম্মদ সালেহ আল বাররাক, তিনি ছিলেন আমাদের তাফসিরের উস্তাদ, তিনি বলছেন, আমান চাইনিজরা চাংচুং করে কথা বলে, কিন্তু কোরআন তেলাওয়াতের সময় ওরা চাংচুং বলে না, ওরা কোরআন তেলাওয়াতের সময় কি সুন্দর তেলাওয়াত করে। চাইনিজদের ভাষা চাংচুং, কিন্তু চাংচুং চলে যায় তাদের কোরআন তেলাওয়াতের সময়। আল্লাহ পাক তাই বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমানু আল্লামাল কুরআন, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, তাদেরকে ভাষা জ্ঞান দান করেছেন। আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করে ভাষা জ্ঞান দান করেছেন। মানুষকে আগে সৃষ্টি করেছেন না ভাষা জ্ঞান আগে দিয়েছেন? মানুষকে আগে কোরআন শিখিয়েছেন না আগে সৃষ্টি করেছেন? তো শুরু করলেন কি দিয়ে? আর রহমানু আল্লামাল কুরআন, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এই আয়াতে দুইটা জিনিস ভালো করে বুঝতে হবে। এক নম্বর, আল্লাহ পাক বললেন রহমান কোরআন শিক্ষা দিয়েছেন। আল খালিকু আল্লামাল কোরআন, আল মালিকু আল্লামাল কোরআন, আল গাফফারু আল্লামাল কোরআন, আস সাত্তারু আল্লামাল কোরআন। আল্লাহর 99টা নাম আছে, কোন নাম ব্যবহার না করে দয়ালু নাম ব্যবহার করে আল্লাহ পাক বললেন দয়ালু কোরআন শিক্ষা দিয়েছে। কারণ দয়ালুর দয়া ছাড়া কোরআন শিক্ষা সম্ভব নয়। আর রহমানু আল্লামাল কোরআন, মদিনার মাটিতে ক্ষুধার যন্ত্রণা সহ্য না করতে পেরে বেহুশ হয়ে পড়ে যেতেন যেই সাহাবি, তার নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ারদা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধা সহ্য না করতে পেরে মদিনার মাটিতে বেহুশ হয়ে পড়ে যেতেন। বেলাল বিন রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমাইয়ান কেনা গোলাম, বাড়ি নাই, ঘর নাই, টাকা নাই, পয়সা নাই, নিজের জীবনের মালিকানাও নাই, আফ্রিকার নিগ্র ক্রীতদাস বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমাইয়ার ক্রীতদাস, সমাজে যার মূল্যায়ন ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোরআনের বরকতে এমন মর্যাদাবান করেছিলেন। আল্লাহর নবী বলেন, ইয়া বেলাল কুল্লামা দাখালতুল জান্নাহ সামিতু খাসখাসাতান আলাইকা ইয়া বেলাল। ও বেলাল গো, যখনই জান্নাতে ঢুকে গেলাম, মেরাজের রাত্রে জান্নাতে যখনই ঢুকলাম বেলাল, তোমার পায়ের জুতার আওয়াজ জান্নাতের ভিতরে শুনতে পেলাম। ও বেলাল, তুমি কি আমল করো গো, যে আমলের বদৌলতে আল্লাহ পাক তুমি দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় জান্নাতের মধ্যে আমি নবী তোমাকে দেখলাম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখনই উযু ভেঙে যায়, উযু করে দুই রাকাত তাহিয়াতুল মসজিদ আদায় করি। উযু ভেঙে গেলেই উযু করি, আর উযুর জন্য দুই রাকাত তাহিয়াতুল মসজিদ আদায় করি। রাসূলুল্লাহ সাল্লাম বললেন, এই কারণে তোমার এই মর্যাদা। আমাদের এক শ্রেণীর লোক আছে যারা মসজিদে ঢুকে প্রথমে আগে বসবে, বসে নাফরমানি করবে,
হাদিসের খেলাফ করে তারপরে উঠে 36 রাকাত পড়বে, কিন্তু 2 রাকাত পড়ে বসতে চায় না, যেটা খুব জরুরি। বন্ধুগণ, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদেরকে আল্লাহ পাক কোরআনের মর্যাদা দিয়েছেন। মেরাজের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত ঘুরে দেখতেছিলেন, বুখারীর হাদিস বলছে। জান্নাত ঘুরতে ঘুরতে দেখতে পেলেন একটা মুক্তার দানা দিয়ে আল্লাহ পাক একটা বিশাল বিল্ডিং বানিয়েছে। কথাকার হাদিস, সহি বুখারীর হাদিস, লালু মুন্সি আর ভুলু মুফতির কেতাবের কথা নয়। হ্যাঁ, সোনাভানের পুঁথি আছে না, লাখে লাখে সৈন্য মারে কাতারো কাতার, সমারো করিয়া দেখে 24,000, ঘোড়ায় সরিয়া মর্দ হাসিয়া চলিল, ছয় দিনের রাহা মর্দ ছয় মাসে গেল। কেতাবের কথা মুরব্বীরা শুনে চোখের পানি ঝরিয়ে কানতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত ঘুরে দেখতেছেন, একটা মুক্তার দানা দিয়ে আল্লাহ পাক একটা বিশাল বিল্ডিং বানিয়েছেন, তার কোনো জোড়াতালি কোথাও কোনো জয়েন্ট নাই, একটা মুক্তার দানা এক অট্টালিকা। বিল্ডিং এর সামনে একজন মহিলা উযু করতেছিলেন, আল্লাহর নবী মহিলাকে জিজ্ঞেস করলেন, হে মহিলা বলো তো দেখি এত সুন্দর বিল্ডিং আমার আল্লাহ কার জন্য বানিয়েছেন? মহিলা বললেন, এই বিল্ডিংটা বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন উম্মতের জন্য এটা বানিয়েছে। আল্লাহর নবী বললেন, আমি হলাম আখিরি জামানার নবী, আমার উম্মতের মধ্যে সৌভাগ্যশীল কে আছেন যার জন্য আমার আল্লাহ এত সুন্দর বিল্ডিং বানিয়েছেন? মহিলা জবাব দিলেন, এই বিল্ডিংটা বানিয়েছেন আল্লাহ পাক আপনার উম্মতের মধ্যে, উমার ইবনুল খাত্তাব নামক একজন ব্যক্তি আছেন, খাত্তাবের বেটা উমরের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সুরম্য অট্টালিকাটা বানিয়েছে। আল্লাহ নবী মেরাজ থেকে ফিরে এসে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, উমর তোমার জান্নাতের ভিতরে তোমার অট্টালিকাটা আমি দেখে আসলাম, ভিতরে ঢুকার ইচ্ছা করেছিল কিন্তু আমি ঢুকতে পারি নাই, আমি ঢুকি নাই একটি কারণে গো, উমর তোমার অভিমান খুব বেশি, তোমার রাগ বেশি, তোমার বিল্ডিংয়ে ঢুকার জন্য তোমার অনুমতি ছাড়া আমি কেমন করে ঢুকি গো, এই জন্য আমি বিল্ডিংয়ের বাইরে থেকে দেখে চলে এসেছি, ভিতরে নামি নবী ঢুকি নাই। ফারুকে আজম কানতে লাগলেন আর বললেন, আমরা ছিলাম ছাগলের রাখাল, আমরা ছিলাম মরুভূমির অসভ্য মানুষ, কোরআনের ওসিলায় আপনার ওসিলায় আমাদের জীবন পরিবর্তন হয়ে গেল, বিল্ডিং এর মালিক হলাম আমরা, ইসলাম গ্রহণ করলাম আমরা আপনার ওসিলায়, আলাইকা আগারু ইয়া রাসূলুল্লাহ, এলি আল্লাহর নবী আপনার উপরে আবার অভিমান করার কি আছে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মর্যাদাবান হলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মর্যাদাবান হলেন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মর্যাদাবান হলেন, তাম পৃথিবীর সমস্ত মুসলিম জাতি ধন্য হলেন এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ওসিলায়। বন্ধুগণ, এই কোরআন এখনো আমাদের সামনে আছে, কিন্তু কোরআনটা আমরা ঠিক মতো ব্যবহার করি না। কোরআন দুনিয়ার সমস্যার সমাধান, কোরআন পরকালের সমস্যার সমাধান। দুনিয়ার সমস্যার সমাধান কোরআন নাজিল হওয়ার আগে আরব দেশে
যেই মারামারি কাটাকাটি হানাহানি গোলমাল চলছিল সেই গোলমাল মীমাংসা হয়ে গেল কার ওসিলায়? কোরআনের ওসিলায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াযকুরু নিয়মাতাল্লাহি আলাইকুম إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون. হলো যখন সারা জগৎ আল্লাহর নাফরমান হয়ে গেল মানব জাতি বিলকুল হায়ওয়ান, দয়া করে আল্লাহ তখন পাঠালেন এক নবী রতন, পথ হারা মানব জাতি পেল পথেরই সন্ধান, ওগো সে যে মদের আল কোরআন আল কোরআন আল কোরআন। এই কোরআনের আলোক দ্বারা কাটল তিমির জাগল ধরা, এই আলোকেই বিশ্ব মানব পেল পরিত্রাণ, ওগো সে যে মদের আল কোরআন আল কোরআন আল কোরআন। কোরআনুল করিম দুনিয়ার সমস্ত সমস্যার সমাধান। আল্লাহ নবীর ইসলাম আসার আগে কোরআন আসার আগে জাহেলি আরবে দ্বন্দ্ব চলছিল উটের পানি পান করাবার, সিরিয়াল মেনটেন করাবার জন্য। আউস এবং খাজরাজ নামক দুইটি গোত্রে গোলমাল হচ্ছিল। এক গোত্রের নাম আউস, আর এক গোত্রের নাম খাজরাজ। খাজরাজ এবং আউস গোত্রের লোকদের মধ্যে গোলমাল হচ্ছিল। এক শত বছর পার হয়েছিল যেই গোলমাল, ঐতিহাসিকগণ লিখেছেন নাম তার হালবুল ফিজার, ফিজারের যুদ্ধ। উটের সিরিয়াল মেনটেন করার জন্য কোন গোত্রের উটাকে পানি পান করবে, সেই জন্য এই আউস এবং খাজরাজের মধ্যে একশো বছর লড়াই চলেছিল। একশো বছর পার হয়ে যায় কিন্তু লড়াই থামে নাই। কোরআন এসে সেই অশান্ত অসভ্য জাতিকে এমন সভ্যতা এমন ভদ্রতার শিক্ষা দিলেন, কোরআনের ওসিলায় এমন ভদ্রতা তারা শিখতে পেলেন। চলন্ত ব্যাটাল ফিল্ডে তৃষ্ণার্ত একজন ব্যক্তি সাহাবি বললেন আলাজ, পানি চাই পানি চাই পানি দাও। সাকি যিনি পানি পান করান পানির পিয়ালা নিয়ে দৌড়ায় চলে গেলেন। সেই মুজাহিদ সোলজার আহত অবস্থায় পড়ে আছেন যুদ্ধের ময়দানে, তাকে পানি দিলেন পানি পান করার জন্য। সাহাবি মুখে পানির পেয়ালা নিয়ে পান করতে যাচ্ছেন, পার্শ্ববর্তী আর একজন মুজাহিদ বললেন পানি দাও, পানি বিনে ছাতি ফেটে যায়। প্রথম মুজাহিদ বলেন পানিটা নিয়ে আমার ভাইকে আগে দিয়ে দাও, ওর বেশি পিপাসা লেগেছে। সাকি বলেন পানির পিয়ালা নিয়ে দ্বিতীয় জনের কাছে চলে গেলাম, দ্বিতীয় জন পানি পান করবেন এমতো মুহূর্তে তৃতীয় আর একজন পানি চাই বললেন। দ্বিতীয় মুজাহিদ বললেন আমার ওই ভাইকে আগে দাও, আমার মনে হয় ওর পানির বেশি প্রয়োজন আছে, তাই তো ওর কাছে পানি নিয়ে যাও। পানি তৃতীয় জনের কাছে নিয়ে দেখি তৃতীয় জনের দুনিয়ার পানির চাহিদা মিটে গেছে, দুনিয়ার পানি খাওয়ার স্বাদ চলে গেছে, দুনিয়ার পানি আর তাদের বাজেটে আর নাই। জান্নাতের সারাবান তহুরার পানি, জান্নাতের নাহারে সালসাবিলের পানি, জান্নাতে নাহারে কাউসারের পানি পান করিয়ে শাহাদতের
পান করে সাবি শহীদ হয়ে গেছেন। সাকি বলেন, দ্রুত গতিতে দ্বিতীয় জনের কাছে এসে দেখি তিনিও শহীদ হয়ে গেছেন, প্রথম জনের কাছে এসে দেখি তিনিও শহীদ হয়ে গেছেন। তিনজন সাহাবী শহীদ হয়ে গেলেন যুদ্ধের ময়দানে। একটি পেয়ালা পানি দুনিয়ার পানি দুনিয়ায় পড়ে রইল, তিনজনের কারো পান করার সুযোগ হলো না। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে তাদের প্রশংসায় কোরআন নাজিল করে বললেন, وَيُثِرُونَ عَلَىٰ أَنفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ নিজের চাহিদা থাকা সত্ত্বেও অপর ভাইয়ের চাহিদাকে মিটিয়েছিলেন। তাদেরকে এই কোরআন এমন সভ্যতা শিখিয়েছিল। ভাইজান, ঘটনা আপনারা সবাই জানেন, বিস্তারিত বলার সময় নাই। শিক্ষণীয় পয়েন্ট হলো এই, যেই লড়াকু জাতি উটের সিরিয়াল মেনটেন করার জন্য, যেই অসভ্য বর্বর জাতি উটকে পানি পান করানোকে কেন্দ্র করে এক শতাব্দী যুদ্ধ করেছিল, সেই অসভ্য জাতি কোরআনের শিক্ষায় এমন সভ্যতা পেয়েছিলেন যে যুদ্ধের ময়দানে নিজে পানি না পান করে অপর ভাইকে প্রাধান্য দিয়েছিলেন। তামাম পৃথিবীর মানুষের কাছে ইতিহাস হয়ে রয়ে যায়। আজকেও যদি সেই কোরআন যদি আমাদের কাছে থাকে, কোরআনের সিলেবাস যদি আমরা পড়ি, কোরআন যদি আমরা পড়ি, তাহলে আমাদের জন্য সহজ। কিন্তু কোরআন তো আমাদের বাড়িতে নাই, আমাদের বাড়িতে আছে মকসুদুল মোমেনিন। আর মকসুদুল মোমেনিনের মধ্যে লেখা আছে চার মাঝহাব চার ফরজ। তো বেচারা কি ফরজ মানবে না ঐক্যবদ্ধ হবে? কথা বলেন, চার মাঝহাব যদি চার ফরজ হয় তাহলে ওলোক কি ফরজ মানবে না ঐক্যবদ্ধ হবে? ফরজ মানতে হলে চার ভাগে বিভক্ত হতে হবে, তাহলে চার মাঝহাব চার ফরজ মানা যাবে। বন্ধুগণ, শাক দিয়ে মাছ ঢাকার দিন আর নাই, ভালো করে বুঝার চেষ্টা করবেন, পরিষ্কার ভাষায় বুঝতে হবে এবং জানতে হবে যে চার মাঝহাব যদি চার ফরজ হয় তা আপনি তো একটা মানলেন আর বাকি তিন মাঝহাব ছেড়ে দিলেন। তো কোনো লোক যদি চার ফরজের এক ফরজ মানে আর তিন ফরজ ছাড়ে তাহলে কি চলে? এক লোক বলছে, বাবা আসমানি কেতাব প্রসিদ্ধ চারটা, আমরা চারটাকে বিশ্বাস করি আর একটাকে আমল করি, চারটাকে বিশ্বাস করি আর একটাকে আমল করি, বাকিগুলি বিশ্বাস করি আর একটাকে আমল করি। আমি বললাম, ভাই আসরের সালাত চার রাকাত ফরজ, এক রাকাত পরে বাকি তিন রাকাত বিশ্বাস করে সালাম ফিরালে হবে? হবে না। বলছিলাম, কোরআন হলো দুনিয়ার সমস্যার সমাধান, কোরআন হলো পরকালের সমস্যার সমাধান। দুনিয়ার সমস্যার সমাধান তো পেলেন, কোরআন আসার আগে কি অবস্থা ছিল আর কোরআন সবক দিয়ে যাওয়ার পরে কেমন পরিবর্তন হলো সমাজ। দ্বিতীয় বিষয় যেটা, সেটা পরকালের মুক্তি কোরআন। সেই মর্মে দুইটি হাদিস বলবো আমি। এক নম্বর হাদিস হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোরআন এবং সিয়াম আল্লাহর দরবারে সুপারিশ করবে। কে সুপারিশ করবে? কোরআন এবং সিয়াম আল্লাহর দরবারে সুপারিশ করবে। ইয়াকুলুল কোরআনু আয়া রব মানাতুহু আনিন নাওমি বিল্লাইল ফাশফিনি ফি। কোরআন বলবে, আল্লাহ তোমার বান্দাকে রাত্রে তেলাওয়াত করতে দেই নাই, রাত্রে ঘুমাতে দেই নাই, রাত্রি জেগে তোমার বান্দা কোরআন তেলাওয়াত করেছিল, রাত্রে ঘুমাতে দেই নাই, রাত্রি জেগে কোরআন তেলাওয়াত করেছিল, আল্লাহ তোমার বান্দার জন্য আজকে সুপারিশ তুমি কবুল করে নাও। সিয়াম বলে, আল্লাহ তোমার বান্দাকে দিনের বেলায় পানাহার করতে দেই নাই, খুদ পিপাসায় যখন অস্থির হয়েছিল তখন
একমাত্র তোমার সন্তুষ্টির জন্য আমাকে পালন করেছিল। সিয়ামের জবান খুলবে মুসলিম শরীফের হাদিস, সিয়ামের জবান খুলবে কোরআনের জবান খুলবে, কোরআন কথা বলবে, কোরআন বলবে মাবুদ তোমার বান্দাকে সুপারিশ করছি তোমার বান্দার জন্য, তোমার বান্দাকে আমাকে তেলাওয়াত করার ওসিলায় তুমি তাকে ক্ষমা করে দাও। দুনিয়ার সমস্ত নবী রাসূলগণ নাফসি নাফসি করতে থাকবেন, কোন নবী আল্লাহর দরবারে যাওয়ার সাহস তার হবে না। সেই সময় কোরআন কথা বলবে, সুপারিশ করবে, কোরআন আপনার পক্ষে যদি কথা বলে আপনার জন্য সৌভাগ্য, কোরআন যদি বিপক্ষে কথা বলে কোরআন হলো আমার আপনার জন্য দুর্ভাগ্য। আল্লাহর নবী বলেন, ওয়াল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইক, কোরআন তোমার পক্ষের দলিল, কোরআন তোমার বিপক্ষের দলিল। কোরআন তোমার পক্ষে বলবে কোরআনের কারণে তুমি বিপদগামী হয়ে যাবে, কোরআনের অবমাননা করার কারণে পরকালে তোমার মহা মুসিবত পড়ে যাবে। আল্লাহর নবী সেই দিন উম্মতের বিরুদ্ধে নালিশ করবেন। কে নালিশ করবেন? আল্লাহর নবী। ইয়াকুলুর রাসূলু ওয়া রব ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। সেদিন নবী আল্লাহর দরবারে উম্মতের বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে বলবেন, ইয়া রব ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, প্রভু হে নিশ্চয় আমার কওম এই কোরআনকে পরিত্যাগ করেছিল, কোরআনকে ছেড়ে দিয়েছিল, কোরআনকে অবমাননা করেছিল, কোরআনকে ছেড়ে দিয়েছিল, কোরআনকে পরিত্যাগ করেছিল। হে আল্লাহ আমার উম্মতের বিরুদ্ধে আমার নালিশ, আমার উম্মতের একদল লোক কোরআন পরিহার করেছিল, কোরআন ধরে নাই। কারা কোরআন পরিহার করেছে? কোরআন পরিহার করেছে ওই লোক যেই লোকের কাছে কোরআন নাই, তার পীর বাবার তৈরি করা লেখা কিতাব তার ব্যাগের মধ্যে ভর্তি। যাদের মসজিদের মধ্যে কোরআন নাই, কোরআনের তাফসির নাই, হাদিসের কিতাব নাই, দাদা হুজুরের গাজা খুরি কিতাব সেখানে লেখা। এক দাদা হুজুর লিখেছেন, রাসূলুল্লাহ সাল্লাম হাত বের করে অমক বুজুর্গের সঙ্গে মুসাফা করলেন, 70,000 লোক সেখানে দেখেছিল। রাসূলুল্লাহ সাল্লামের কবরের পাশে 70,000 লোক দাঁড়াবার জায়গা আছে তো নাকি? মানে ওই যে সোনাভানের পুতির মতো লাখে লাখে সৈন্য মারল কাতারে কাতার, সুমারো করিয়া দেখিল 24,000। দলিল আছে আর না আছে দেখার কিছু নাই। কোরআনকে ছেড়ে দিয়ে মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র যেসব মসজিদে আছে তারা অবশ্যই কোরআনকে অবমাননা করেছে, কোরআনকে অবমাননা করেছে। রেল হাফেজ, কি হাফেজ? রেল হাফেজ, ওই যে রেলগাড়ি যায় এদিক দিয়ে, ও কারো কথা শোনে না। আপনি যদি সামনে দাঁড়ান আর বলেন, এই আমার দাদার জায়গার উপর দিয়ে চলে যাচ্ছি, দাঁড়া আমাকে নিয়ে তারপরে যাবি, তো আপনাকে কেটে দুই টুকরা করে থুয়ে চলে যাবে। রেলগাড়ি কারো কথা শোনে না। তো রেলগাড়ি চলে যেভাবে ওইভাবে রেল হাফেজ কোরআন পড়েন। হাফেজ সাহেব ভালো করে শুনেন, হাদিসটা উপলব্ধি করার চেষ্টা করেন। হাসরের ময়দানে আল্লাহ পাক বান্দাকে ডাকবেন। কাকে ডাকবেন? কে ডাকবেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডেকে বলবেন, বান্দা আজকের দিনে তোমাদের কাছে আমি আল্লাহ একটি আবেদন করছি, আমার একটি আবেদন আছে, আমার একটি চাওয়া পাওয়া আছে, আমার একটি তোমাদের কাছে আমাদের একটি দাবি আছে, আমার একটি দাবি আছে। বান্দা দুনিয়াতে কোরআন তেলাওয়াত করতে, আজকে আমাকে কোরআন তেলাওয়াত করে শোনাও। কি শুনতে চাইবেন আল্লাহ? কোরআন তেলাওয়াত। কার কাছে? আল্লাহর বান্দার কাছে। বান্দা বলবেন, আল্লাহ আপনি হলেন
কোরআন হলো আপনার বাণী, আপনার কালাম। কোরআন আপনাকে আমি কিভাবে শুনাই? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা ইকরা ওয়ারাত্তিল ওয়ারাত্তিলহু কামা কুনতা তুরাত্তিলহু ফিদ দুনিয়া। বান্দা দুনিয়াতে যেভাবে তারতিলের সঙ্গে কোরআন তেলাওয়াত করতে, সেইভাবে আমাকে একটি একটি আয়াত শোনাও। আল্লাহ বলবেন ইকরা ওয়ারতাকে, ইকরা ওয়ারতাকে, এক আয়াত করে পড়ো আর এক মঞ্জিল করে উপরে উঠে যাও। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বান্দা কোরআন তেলাওয়াত শুরু করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হাদিসে এসেছে একটি করে আয়াত শোনানোর সঙ্গে সঙ্গেই আল্লাহর বান্দা যিনি আল্লাহকে কোরআন শোনাবেন এক মঞ্জিল করে উপরে উঠে যাবেন, প্রতিটি আয়াতের বিনিময়ে এক মঞ্জিল করে উপরে তুলে দেবেন আল্লাহ পাক। আল্লাহ বলবেন ইকরা ওয়ারতাকি, একটি করে আয়াত পড়ো আর এক মঞ্জিল করে উপরে উঠে যাও। যতটি আয়াত শোনাবে বান্দা আল্লাহকে, আল্লাহ রব্বুল আলমিন তত তলা মঞ্জিল দিয়ে, বিল্ডিং দিয়ে আল্লাহ পাক বলবেন প্রতিটি আয়াতের বিনিময়ে একটি করে মঞ্জিল। যতটি আয়াত শোনাইছো গো, ততটি আয়াতের বিনিময়ে এই পুরা বিল্ডিংটাই তোমাকে দান করে দিলাম। আল্লাহ বলবেন কোরআন তেলাওয়াত করো, দুনিয়াতে যেমন তারতিলের সঙ্গে পড়েছিলে, কোরআন যারা সুন্দর করে পড়েছিল, আল্লাহ পাক বলছেন ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, কোরআন তারতিলের সঙ্গে পড়ো। তারতিল মানে কি? তারতিল মানে হলো সহি শুদ্ধ অক্ষরের মাখরাজ, অক্ষরের সিফাত উচ্চারণ করে সুন্দর সাবলীল প্রাঞ্জল ভাষায় এত চমৎকার করে পড়ো যাতে ক্লিয়ার বোধগম্য হয়। আর রেল হাফেজ কিভাবে পড়ে? রমাদান মাসে তারাবি পড়ায় 20 মিনিটে 20 রাকাত। وقال الذين تفلحون নানান কাদের অজুহাতে সালাত করলি কাজা, খাজনা তারে দিলি নারে দিন দুনিয়ার রাজা। ব্যস্ততা তো সব জায়গায় দেখাও, চেয়ারম্যানের সামনে দাঁড়িয়ে থাকো অনুমতি ছাড়া যেতে পারো না, বসের সামনে দাঁড়িয়ে থাকো অনুমতি ছাড়া যাওয়া যায় না, বড় নেতার সামনে দাঁড়িয়ে থাকো অনুমতি ছাড়া যাওয়া যায় না, পীরের সামনে দাঁড়িয়ে থাকো অনুমতি ছাড়া যাওয়া যায় না। আল্লাহর সামনে দাঁড়িয়ে এত বড় ব্যস্ততা, এত বড় ধৃষ্টতা দেখানোর অধিকার তোমাকে কে দিয়েছে? পারলে 2 রাকাত পড়ো, 4 রাকাত পড়ো, 20 রাকাত খতম দিতে বলেছে কে তোমাকে? কোরআনকে সুন্দরভাবে পড়ো, আল্লাহ পাক বলবেন দুনিয়াতে যেভাবে পড়েছিলে আজকে সেভাবেই শোনা। দুনিয়াতে বরবর করে পড়েছিলে, আল্লাহর কাছে ওইভাবে পড়বে? সাহসে কুলাবে? এত বড় দুঃসাহস ইনশাল্লাহ কারো হবে না। ভাইরা আমার, কোরআন হলো দুনিয়ার সমস্যার সমাধান, কোরআন হলো পরকালের সমস্যার সমাধান। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু বর্ণনা করে দিয়েছেন। কোরআন পড়তে হবে সাহাবায়ে কেরামগণ যেভাবে পড়েছিলেন, হাফেজি মাদ্রাসার পরিচালক যারা আছেন আইডিয়াল হাফেজিয়াল মাদ্রাসা, তারা ভালো করে শুনেন। সাহাবায়ে কেরামগণ বলেন আমরা 10টি করে আয়াত মুখস্থ করতাম, 10টি করে আয়াত অর্থ বুঝতাম, 10টি করে আয়াতের তাফসির শিখতাম, সেই 10টি আয়াত আমল করতাম, তারপরে আবার নতুন করে 10টি আয়াত শিখতাম।
তাহলে কোরআন শিক্ষা দিতে হবে বাচ্চাকে কোরআনের তরজমা সহ, কোরআনের ব্যাখ্যা সহ, কোরআনের তাফসীর সহ, কোরআনের হকটা কিভাবে আদায় হয় সেইভাবেই তাকে শিক্ষা দিতে হবে। শুধুমাত্র হাফেজ বানায় ছেড়ে দিলেন, দুনিয়ার আর কিছু বোঝে না, আও বাও কিছু বোঝে না, ডান বাম কিছু বোঝে না, পরকালে নূরের টুপির আশায় ছেলেকে হাফেজ বানিয়ে দিলেন, দুনিয়া বুঝল না। আল্লাহ পাক বলছেন, রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়ার কল্যাণ দাও আখিরাতের কল্যাণ দাও। দুনিয়াতেও যাতে হাফেজ চলে ফিরে খেতে পারে, দুনিয়ার ভালো মন্দ বুঝতে পারে, সেই জন্য বাংলা ইংরেজি অঙ্ক পাশাপাশি সাথে রাখবেন, আধুনিক জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি তাদেরকে শিক্ষা দিবেন, তাদেরকে কোরআনের সঙ্গে সমন্বয় সাধন করার যোগ্যতা যাতে হয় সেই ব্যাপারে চেষ্টা করবেন।